আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, এখন সকাল 8টা, আমি সেই 7টা থেকে দেখছি। বারবার বৃষ্টি হচ্ছিল, সকালবেলা ঘুম ভাঙার পর এত বৃষ্টির রিমঝিম শব্দ, মানে ঘুম যেতে আরামে লাগছে, বাট তারপরে উঠে যখন করলাম, ভাবলাম আমার ফ্রেন্ডের সাথে এই অসাধারণ দৃশ্য শেয়ার না করলে নয়, তাই সবার সাথে শেয়ার করছি। এই বৃষ্টির মধ্যে ঘুমাতে খুব ভালো লাগে, আবার এই রিমঝিম বৃষ্টি দেখতেও খুব ভালো লাগে। অনেক কিছু মনে করিয়ে দেয়, স্মৃতি রোমন্থন করতে ভালোবাসি এই বৃষ্টির মধ্যে। সব দিকে দেখছি, এত ভালো লাগছিল, মন ভালো হয়ে যাচ্ছিলো। সকালবেলা এমনিতেই মনটা ভালো থাকে, তার মধ্যে এত সুন্দর বৃষ্টি, অসম্ভব ভালো লাগছে। বৃষ্টির রিমঝিম সাউন্ডটাও অনেক ভালো লাগছে। আসলে কবি সাহিত্যিকরা যে এই বৃষ্টি নিয়ে এত গান লিখেছে, এত কথা বলেছে, আসলেই বলার মতো, আসলেই লেখার মতো। বাইরে থাকলে বৃষ্টি হলে একটু বিরক্ত লাগে, বাট বাসার মধ্যে থাকা অবস্থায় বৃষ্টি অসাধারণ লাগে, আর রাতে বৃষ্টি হলে তো কথাই নেই। এই বৃষ্টির মধ্যে ভোনা খিচুড়ি খেতে নিশ্চয়ই সবার মন চাইবে। ভাবছি কী রান্না করবো, ভোনা খিচুড়ি রান্না করে খেলবো নাকি? তাহলে বৃষ্টির সাথে জমে যাবে ভালো। ঠান্ডা ঠান্ডা লাগছে অনেকটা।
তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।